বহরমপুর সহ সমগ্র মুর্শিদাবাদের মানুষের সুবিধার কেন্দ্রীয় মহাসড়ক ও সড়ক নির্মাণ মন্ত্রী শ্রী নীতিন গডকরির সঙ্গে দেখা করে নির্মীয়মান বহরমপুর বাইপাসের কাজ পূজোর আগেই দ্রুত সম্পন্ন করে সাধারণ মানুষের ব্যবহারের জন্য সত্তর তার একটা অংশ খুলে দেওয়ার জন্য দাবি জানালেন সাংসদ এবং লোকসভার কংগ্রেসের দলনেতা শ্রী অধর রঞ্জন চৌধুরী। একই সঙ্গে ভাপ্তায় রেললাইনের উপর অসম্পূর্ণ ব্রিজের কাজটিও দ্রুত সম্পন্ন করার জন্য অধীরবাবু এদিন দাবি জানান। কেন্দ্রীয় মন্ত্রী এবং অধীরবাবুর মধ্যে এই সাক্ষাৎকারের সময়ে সংশ্লিষ্ট বিভাগের উচ্চ পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। বিষয়টি সমাধানের জন্য মন্ত্রী আশ্বাস দেন। ভারতবর্ষের সড়ক মন্ত্রী বলতে পারেন, সার্ফেস ট্রান্সপোর্ট মিনিস্টার নীতিন গডকরি, তার সঙ্গে দেখা করেছি। বহরমপুর বাইপাস, যেটা ভাগীরথী নদীর উপরে ব্রিজ হওয়া সত্ত্বেও যেহেতু গোটা ব্রিজটা কমপ্লিট হয়নি, ব্রিজের একটা অংশ কমপ্লিট হয়েছে, তার জন্য চালু করা যাচ্ছে না। তার কাছে আমি দাবি করেছি যে কিছুদিনের মধ্যেই পশ্চিমবঙ্গে দুর্গাপুজো আসছে, বহরমপুর শহর এবং তার সংলগ্ন এলাকার মানুষের যাতায়াতের জন্য অন্তত পুজো উপলক্ষে এই ব্রিজটা চালু করে দেওয়া হোক, তারপর তাড়াতাড়ি করে ব্রিজটাকে সম্পূর্ণ করে এই এলাকার মানুষের জন্য যাদের উদ্দেশ্যে এই ব্রিজ এবং রাস্তা বানানো হয়েছে তাদের যাতায়াতের সুবিধা করে দেওয়া হোক। পাশাপাশি ভাপ্তা যে রেলের লাইন, সেখানেও একটা ব্রিজ অর্ধেক অবস্থায় পড়ে আছে, সেটাও যাতে দ্রুত সম্পূর্ণ করা যায় তার জন্য তার সঙ্গে আমি আলোচনা করেছি। তার দপ্তরের বড় বড় অফিসার তারা সবাই আজকে ছিলেন, আলোচনা দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে, প্রায় এক ঘন্টাখানিক আলোচনা করেছি, তারপর এই বিষয়টাকে সমাধানের একটা পথ বার করার চেষ্টা করছি। সম্ভবত দুর্গাপুজো উপলক্ষে একটা কিছুদিনের জন্য অর্থাৎ পুজোর সময়টুকু অন্তত যাতে এই ব্রিজের সুবিধা মানুষ পায়, যাতায়াতের সুবিধা যেন পায়, তার জন্যে হয়তো ব্যবস্থা হবে বলে আমি আশা করছি।